আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলল, আদম জান্নাতে থাকো, খাও দাও, ঘোরো ফেরো, কিন্তু খবরদার ওই জায়গায় যাবা না। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, সূরাতুল বাকারা স্পষ্ট করে আল্লাহ বলছেন ওখানে থাকো, খাও দাও, ঘোরো ফেরো, কিন্তু খবরদার ওই জায়গায় যাইও না। কিন্তু আদম আলাইহিস সালাম যখন ভুল ক্রমে গেলেন, আল্লাহ বললেন আদম নেমে যাও। قلنا اهبطوا منها جميعا, তোমরা জান্নাত থেকে নেমে যাও। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো বিবি হাওয়া সহ। আদম আলাইহিস সালাম জান্নাতের দরজার বাইরে বসে আকুতি মিনতি অনুতপ্ত অনুশোচিত প্রচন্ড কান্নাকাটি করলেন। আল্লাহ আদমের কান্নাকাটি অনুতপ্ত অনুশোচিত দেখে বললেন, আদম আমি তো তোমাকে চিরকাল চিরদিনের জন্য বের করে দেই নাই, এই জান্নাতে যদি পুনরায় ফিরে আসতে চাও সত্য একটা, কি সত্য? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া, আমার পক্ষ থেকে একটি হেদায়াত যাবে, আমার পক্ষ থেকে একটি হেদায়াত গ্রন্থ যাবে, একটি গাইডলাইন যাবে, একটি মুক্তি সনদ যাবে, একটি সেতু বন্ধন যাবে। এই সেতু বন্ধন অনুযায়ী যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, গোটা জিন্দেগী যদি পরিচালনা করতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি শুধু আদম হওয়া না, তোমাদের মাধ্যমে এই পৃথিবীতে যতগুলি সন্তান আসবে সব শুদ্ধা আমি আবার জান্নাতে ফিরায় নেব। فمن تبع هدايا كتابের اتباع অনুসরণ অনুকরণ যদি করতে পারো, فلا خوف عليهم ولا هم يحزنون, কোন চিন্তাও থাকবে না, কোন ভয়ও থাকবে না। সুবহানাল্লাহ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আদম আলাইহিস সালামের জামানায় তো কোরআন ছিল না। হ্যাঁ, আদম আলাইহিস সালামের জামানায় কোরআন ছিল না, কিন্তু অতীতে যতগুলো নবীর কাছে যতগুলো আসমানি গ্রন্থ নাজিল হয়েছে, প্রত্যেকটা আসমানি কিতাব ছিল কোরআনের শাখা প্রশাখা ব্যাখ্যা বিশ্লেষণ। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমাদের কাছে, আমাদের নবীর কাছে এসেছে মূল কিতাব। একটা কোরআন শরীফ রিয়াল সহ একটু পাঠায় দেবে, রিয়াল সহ হেফজ কোরআন। এখন আসেন, আমাদের আদি পিতার বাড়ি কোথায় ছিল? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালামের বাড়ি ছিল কোন জায়গায়? ঠিক তো, কথা ক্লিয়ার? আচ্ছা, বাবার বাড়ি যদি জান্নাতে হয়, আইন অনুযায়ী ওয়ারের সূত্রে ওই জমির মালিক তো আমরাই, কথা কেন? আইন তো তাই বলে। বাপের বাড়ি যদি জান্নাত হয়, তাহলে আইন অনুযায়ী ওয়ারের সূত্রে ওই জান্নাত আমাদের ভিটা বাড়ি, তাই না? কিন্তু সত্য আস, কি সত্য? রাস্তায় একটা ছেলে বসে কান্দিস, একটা লোক জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কান্দেছো কেন? বলতেছে আমার আব্বা মারা গেছে তাই কান্দেছি। বলতেছে দেখো, মানুষ চিরকাল চিরদিন বেঁচে থাকে না, সবাইকেই একদিন মারা যেতে হবে, তুমিও একদিন যাবে। ছেলেটি বলতেছে আব্বা মারা গেছে, সেই দুঃখে সেই স্মৃতি মনে করে কান্দেছি, এমনটা না। আব্বা যে সম্পদ সম্পত্তিগুলো রেখে গেছে, এইগুলো ঠিক মতো পাই কিনা পাই, পাই কিনা পাই, সেই টেনশনে কান্দেছি। বুঝেন না আপনারা? তখন রাস্তার লোকটা বলতেছে, কেন, তুমি কি তোমার বাবার বৈধ সন্তান না? তুমি যদি তোমার বাবার বৈধ সন্তান হও, কান্নাকাটি করার দরকার নেই, ওয়ারের সূত্রে এ জমির মালিক তুমি। ইকো একটু কমায় দেন। আর যদি তুমি দু নম্বর হও, তাইলে তো এই বাবতে ভিটা তুমি পাবা না, কথা কি ক্লিয়ার? এখন আসেন, এক নম্বর আর দু নম্বর বুঝবেন কি করে, এটাও একটু বুঝায় দিই। আমাদের দেশের মহিলারা মুরগি তাওয়া দেয় না, দেখছেন না? মুরগিতে তাওয়া দেয়, আপনাদের দিকেও দেয়। দেখবেন মুরগি যখন তাওয়া দেয়, আমাদের দেশের মা বোনেরা দশটা মুরগির ডিমের ভেতরে কিছু হাঁসের ডিমও ঢুকায় দেয়, সালাকি করে। মুরগি কিন্তু আর বোঝে না, মুরগি মনে করে সব আমার ডিম, কোনটা হাঁসের ডিম কোনটা মুরগির ডিম, মুরগি এটা কিন্তু খেয়াল করে না, মুরগি মনে করে সব আমার ডিম। এই চিন্তা করে মুরগি আচ্ছা করে ওপ দেয়, তাপ দেয় নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। নির্দিষ্ট মেয়াদ শেষে এই মুরগির বুকের নিচ থেকে হাঁসের বাচ্চাও বের হয়, মুরগির বাচ্চাও বের হয়। মুরগি তার সকল বাচ্চাদেরকে বলে দেয়, ও আমার বাচ্চারা,
ঠোঁট দিয়ে দেখায় দেয় এই তরিকায় খুদ এই কই দেয় ভাত এই খাই দেয় গম খাইতে হয় মুরগির দেখানো তরিকা মোতাবেক মুরগির বাচ্চাগুলো সেই খাই দেয় খুদ খায় গম খায় ভাত খায় কিন্তু একই মুরগির বুকের নিচের বুক থেকে যে হাঁসের বাচ্চা বের হয় এগুলো কিন্তু মুরগির তরিকা মোতাবেক খুদ গম ভাত খায় না এরা কিন্তু জন্ম নিয়েই পাশে পোষা নর্দমা পেশাবের খাইখানা বাথরুমের যে ড্রেনটা গেছে ওখানে যেই নাক ডুবই দিয়ে করে কিছু পায় না কিন্তু নাক তাহলে একই মুরগির বুকের নিচের তাপনি মুরগির বাচ্চাও বাইরলো হাঁসের বাচ্চাও বাইরলো মুরগির বাচ্চাগুলো মুরগির দেখানো তরিকা গুন্তাবে খুদ খাইলো গম খাইলো ভাত খাইলো কিন্তু হাঁসের বাচ্চাগুলো মুরগির তরিকা মানলো না ও মা ও পোষা নকদামায় পোষা খানায় পোষাপে ড্রেনে যে নাক ডুবাই দিয়ে লটর পটর এটা যেমন ক্লিয়ার আমার দেশের কিছু মুসলমান আছে দেখবেন মুসলিম বাবার ঔরসে জন্ম নাই ঠিকই মুসলিম মায়ের গর্ভে জন্ম নাই ঠিকই কিন্তু কোরআন সুন্না মানে না কোরআন অনুযায়ী চলে না ওরা মানব রচিত মতাদর্শের ভিতরে নাক ডুবাই দিয়ে তাহলে মনে রাখবেন বাপতি সম্পদ জান্নাত যদি ফিরে পেতে চান বৈধ সন্তান হওয়া লাগবে আর বৈধ সন্তান হতে গেলে এই কোরআনের অনুসরণ অনুকরণ করা লাগবে তাইলেই বাপতি সম্পদ জান্নাত ফিরে পাবেন আপনি মুসলমান নামে মুসলমান দাড়িতে টুপিতে পাঞ্জাবিতে অথচ কোরআন পড়েন না মানেন না কোরআন সমাজে প্রতিষ্ঠার চেষ্টা জজবা তামান্না মন মানসিকতা কিচ্ছু নাই আপনি কিন্তু বাপতি সম্পদ জান্নাত ফিরে পাবেন ব্যাস ক্লিয়ার কথা আসেন এবার আমরা আলোচনায় চলে যাই আমার সঙ্গে থাকবেন তো ইনশাল্লাহ সবাই থাকবেন একটু প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেন সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم سورة النام سورة البقرة كون سورة شباب بولن نازل هو اسم مديني سورة موت آيات شنكا دوشو سياشي ركو شنكا جلش এই সূরাটার 21 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ মণ্ডলী উবুদু রাব্বাকুম ইবাদত করো তোমাদের রবে আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো তাইলে আমি এই আয়াত থেকে আপনাদের পরিপূর্ণ শাব্দিক অর্থটা বুঝিয়ে দিলাম এবার আসেন মূল বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করি এখানে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল হে মানুষ মণ্ডলী মনে রাখবেন আল্লাহ কিন্তু অসংখ্য জায়গায় ঈমানদারদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মূল অপারেটর কি আছে মূল অপারেটর কেসে কই মূল অপারেটর ভাই একটু এখানে আসবেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ কিন্তু ঈমানদারদেরকে বলেন না এখানে যদি ঈমানদারদেরকে ডাকতো তাহলে একটু পরেশগার পরেশগার ভাব থাকতো যে নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা হাজি সাহেব এইরকম একটা ভাব থাকতো যদি ঈমানদারদেরকে ডাকতো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছো এ কথা যদি বলতো তাইলে একটা পরেশগার পরেশগার ভাব থাকতো কিন্তু এখানে কিন্তু আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ মণ্ডলী তার মানে সকল মানুষকে দল মত নির্বিশেষে কে কোন দলের কে কোন মতের একটু ইকো কমাই দেবেন ভাই কে কোন দলের কে কোন মতের কে কোন পথের কে কোন তরিকার কে কোন সিলসিলার আল্লাহ এটা দেখেন নাই সকলকে এক বাক্যে ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস
হে মানুষ মণ্ডলী সকলকে ডাক দিলেন আজকে আমাদের দেশে দুঃখ লাগে কোন জায়গায় জানেন আমরা যখন কোরআন হাদিস দিয়ে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জেনার বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে কথা বলি এক শ্রেণীর মানুষ মনে করে এটা রাজনৈতিক বক্তব্য কিন্তু বিশ্বাস করেন না ঘুষের বিরুদ্ধে বলাটা রাজনৈতিক বক্তব্য নয় সুদের বিরুদ্ধে বলাটা রাজনৈতিক বক্তব্য নয় জেনার বিরুদ্ধে বলাটা রাজনৈতিক বক্তব্য নয় মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আমি আল্লাহ এই কিতাবটা নাযিল করেছি এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য এখন আসেন এই দায়িত্ব ছিল আমার নবীর এই দায়িত্ব ছিল আমার নবীর কারণ আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি আমি আমার রাসূলকে এই পৃথিবীতে চার দফা কর্মসূচি দিয়ে পাঠিয়েছিলাম তার প্রথম নাম্বার কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি এই কিতাবে তার তেলাওয়াত করে শোনাবে এই আয়াতগুলো তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবে অন্ধকার থেকে আলোর পথে ডাকবে এখন আসেন নবী নাই এই দায়িত্ব কাদের নায়েবে রাসূলদের আলেম ওলামাদের আল উলামা ওয়ারাসা আম্বিয়া এই নবীর উত্তরসূরি যারা তাদের দায়িত্ব এখন আসেন তাহলে যারা সুদ খায় তারা অন্ধকারে যারা ঘুষ খায় তারা অন্ধকারে যারা জেনা করে তারা অন্ধকারে যারা মদ খায় তারা অন্ধকারে যারা ধর্ষণ করে তারা অন্ধকারে যারা জুলুম করে তারা অন্ধকারে মানুষকে অন্যায়ভাবে চাঁদাবাজি সন্ত্রাস হামলা মামলা দেয় এরা অন্ধকারে আর আমরা আলেম ওলামারাই এই কোরআন হাদিস দিয়ে অন্ধকার থেকে আপনাদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছি কেন দেখাচ্ছি এটা আপনাদের উপকার করছি আপনারা আমাদেরকে বন্ধু ভাবতে না পারেন কিন্তু আমরা আপনাদেরকে ভাই ভাবি কেন ভাবি কারণ আপনি আওয়ামী লীগ আমি বিএনপি আপনি আওয়ামী লীগ আপনি যেই হন না কেন আপনার বাবাও আদম আমার বাবাও আদম আপনার মাও হাওয়া আমার মাও হাওয়া তুমিও নামাজ পড়ো জান্নাতের আশায় আমিও নামাজ পড়ি জান্নাতের আশায় তাহলে মাও এক বাপও এক বাড়িও এক এই জন্য চাই তোমরা সুদ ঘুষ জেনা ব্যবিচার না খাইয়ে অন্ধকারে থেকো না ফিরে এসো তোমাদেরকে কোরআন হাদিস দিয়ে আলোর রাস্তা দেখাচ্ছি এটা বিরোধিতা নয় বরঞ্চ তোমাদের উপকার এটা বিরোধিতা নয় আমরা আপনাদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছি কোরআন হাদিস দিয়ে সত্য পথ দেখাচ্ছি কোরআন হাদিস দিয়ে আপনারা মনে করেন সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করলেই এটা রাজনীতি না এরে এরর বিরুদ্ধে বলাটা রাজনীতি না এগুলো ভুল কথা আপনারা রাজনীতিই বোঝেন না আমি বুঝাবো ইনশাআল্লাহ এখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান্নাস হে মানুষ মণ্ডলী উবুদু রাব্বাকুম ইবাদত করো তোমাদের রবের কার জোরে বলেন কার এই মাহফিলে যারা আছেন আপনারা বলেন আল্লাহই তো বলে দিলেন ইবাদত করো আমার এখন আপনারাই বলেন ইবাদত মানে কি গোলামি নামাজ রোজা হজ যাকাত জিকির পীর মুরিদি না এই মাহফিলে কত মানুষ আছেন আমারে ভুল বুঝেন না রে বাপ আমারে একটাও ভুল বুঝবেন না আমি যা বলবো সত্য কথা বলবো হক কথাগুলো বলার চেষ্টা করব এদেশের অনেক মানুষ আছে মনে করে পীর মুনিদি করাটাই হলো ইবাদত নামাজ পড়াটাই মনে করে ইবাদত ভুল বুঝেন না আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহর কসম বলছি আল্লাহ সাক্ষী আল্লাহ আলাম কারোর কষ্ট দেওয়ার জন্য একটা আঘাত দেওয়ার জন্য কাউকে ছোট করার জন্য ক্রিটিসাইজ করার জন্য ন্যূনতম কাউকে টার্গেট করে একটি কথাও বলবো না কোরআন সুন্নার ভিত্তিতে সত্য কথাগুলো বলে যাব হক কথাগুলো বলে যাব মনে রাখবেন এদেশের মানুষ অনেকেই মনে করে নামাজ পড়াটাই শুধু ইবাদত ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আসো নামাজ পড়ি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে নামাজ পড়ার জন্য বলেন না তাহলে নামাজ পড়াটা ইবাদত আর কিছু নেই শুনে নেন এই মাহফিলে যারা আছেন আমার প্রশ্ন হলো নামাজ পড়াটাই যদি শুধু ইবাদত হবে তাহলে সূর্য মাথার উপরে যখন থাকে পড়েন না কেন সূর্য যখন ডুবে যায় ওই সময় পড়েন না কেন
সূর্য যখন ওঠে ওই সময় পড়েন না কেন রোজা করাটাই যদি ইবাদত হবে কুরবানির ঈদের দিন থাকেন না কেন গরুর গোশত খাওয়া হবে না তাই তাইলে বোঝা গেল নামাজ রোজা হজ যাকাত তাই ইবাদত নয় ইবাদতের অর্থ হলো গোলামি করা দাসত্ব করা নত হওয়া অনুসরণ করা আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানা যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করা এর নাম হলো ইবাদত এক কথায় আল্লাহর হুকুমের গোলামি করা কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব এটাই ইবাদত এখন আমাদের দেশের মানুষ তো নামাজও পড়ে সুদও খায় নামাজও পড়ে ঘুষও খায় নামাজও পড়ে জেনাও করে নামাজও পড়ে দুর্নীতি করে নামাজও পড়ে তাহলে কি হলো আদেশ মানে নিষেধ মানে না এই গ্লাসটা দেন মনে করেন এই গ্লাসটার মধ্যে এক গ্লাস দুধ পাঁচ ভাগে চার ভাগ দুধ এক ভাগ প্রস্রাব পাঁচ ভাগে চার ভাগ দুধ এক ভাগ প্রস্রাব আমি আপনাদের বললাম প্রধান বক্তা ফতোয়া দিচ্ছে এটা খুব পুষ্টিকর শক্তিশালী খাবার আপনারা খান খাবেন কেউ চার ভাগ দুধ এক ভাগ প্রস্রাব থাকার কারণে যদি এই চার ভাগ দুধ কেউ গ্রহণ না করে আপনার নামাজ এক ভাগ রোজা এক ভাগ হজ এক ভাগ জাকাত এক ভাগ আর অবৈধ উপার্জন ঘুষ অথবা সুদ এক ভাগ চার ভাগ দুধ এক ভাগ প্রস্রাব থাকলে এই গিলাসের কোনো একটা অংশই যদি কেউ কবুল না করে নামাজ রোজা হজ জাকাত সব ইবাদত ঠিক আর এক ভাগ হলো ঘুষ আল্লাহ বলতেছে ওইটা ওই কায়দার আমি একটা কথা কি ক্লিয়ার হ্যাঁ এখন আসেন আসসালাতু মিফতাহুল জান্নাহ সালাত বেহেস্তের চাবি এ হাদিস সহি না 100% সহি সালাত বেহেস্তের চাবি শুনে নেন এই মাহফিলে যারা আছেন এই যে আমার কাছে একটা চাবি আছে এই চাবিটার দিকে তাকান সালাত বেহেস্তের চাবি এই সোজা অংশটা নামাজ সোজা অংশটা চাবি আর এই চাবি দুই ধার দিয়ে ১২টা ঘাট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা করে ১২টা ঘাট আছে বলেন তো সোজা চাবি যদি ঘাট না থাকে তালা খুলবে জোরে বলেন খুলবে খুলবে তাহলে সোজা অংশটা নামাজ এই ১২টা ঘাট হলো উদখুলু ফিসসিলমি কাফা পরিপূর্ণ ইসলাম অর্থনীতি রাজনীতি সমাজনীতি সুদ ঘুষ জেনাবি বিচার হারাম হালাল সব মিলিয়ে এই ১২টা ঘাট তাইলে সোজা অংশটা নামাজ ১২টা ঘাট মিলে পরিপূর্ণ ইসলাম এরপরে তালায় ঢুকাবেন তালা খুলবে অন্যথায় নামাজও পড়বেন সুদও খাবেন নামাজও পড়বেন ঘুষও খাবেন নামাজও পড়বেন জেনাও করবেন নামাজও পড়বেন ধর্ষণ করবেন নামাজও পড়বেন বনের জমি ফাঁকি দেবেন নামাজও পড়বেন দুর্নীতি করবেন তাইলে বোঝা গেল আপনার কাছে জান্নাতের দরজা সাবি আছে কিন্তু সাবির ঘাট নেই আর ঘাট না থাকলে গুতাগুতি করবেন তালা খুলবে না কথা বুঝেন না আপনারা কথা কি ক্লিয়ার আরে ভাই সাবি থাকলেই যদি তালা খোলে তাহলে সব মোটর সাইকেলের মালিক তো চোর কথা কানা চাবি দিলেই যদি তালা খোলে চোর মনে করবে একটা চাবি থাকলে সব মোটর সাইকেল আমার চাবি একটা থাকলে সব সিন্দুকের মালিক আমি চাবি একটা থাকলে সব ব্যাংকের মালিক আমি তাহলে বোঝা গেল চাবি দিলেই তালা খোলে না চাবির ঘাট লাগে নাইলে এদেশের চোরেরা প্রতিদিন না পড়ুক শুক্রবারে তো পড়ে কথা কানা এই যে আকুম বাকুম করে গান শুনতেছে এরা কি জুমার নামাজ পড়ে না পরশুদিন পড়বে না ওদের কাছে জান্নাতে দালোজা চাবি আছে কিন্তু ঘাট নেই আর ঘাট না থাকলে তালা
খুলবে না ও দুনিয়ার মানুষ এই মাহফিলে যারা আছেন আমার প্রত্যেকটা কথা মনে রাখবেন মুসলমান বাবাজিরা তাইলে শুধুমাত্র নামাজ করাটা ইবাদত না রোজা করাটা ইবাদত না হজ করাটা ইবাদত না ইবাদতের অর্থ হলো গোলামি করা আল্লাহর আদেশ নিষেধ 100% মানা আল্লাহ যেইভাবে আদেশ করেছেন নামাজ পড়া সেইভাবে পড়ব যেই টাইমে নিষেধ করেছেন সেই টাইমে বর্জন করব আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব যেটা নিষেধ করেছেন বর্জন করব আদেশ মানব নিষেধ মানব না তা হবে না আদেশ নিষেধ দুটোই আপনাকে মানা লাগবে তাহলে এটা আল্লাহর গোলামি বোঝা যায় কথা বলেন ঠিক না বেঠি বায়রা আমার বাবা জিনা আমার আমার নবী আরো বলেন العبادة اسم جامع لكل ما يحبه الله ويرضاه من الأقوال والأعمال الظاهر والباطن نبي بولن গোপনে প্রকাশ্যে রাইতে দিনে ভালো মন্দ যত কাজ তুমি করবা যদি আল্লাহ খুশি হন তাতে সন্তুষ্ট হন এটাকেই ইবাদত বলা হয় গোপনে প্রকাশ্যে যা করবেন যদি তাতে আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ খুশি হন সেটা সব ইবাদত এক কথায় মানব জীবনের 24টা ঘন্টা ইবাদত যদি সেটা আল্লাহর হুকুম মোতাবেক রাসূলের তরিকা মোতাবেক হয় আল্লাহর আদেশ নিষেধ মোতাবেক যদি হয় আপনি রাতের বেলায় ঘুম পাড়বেন আপনার ঘুম পড়াটাও ইবাদত ঈশান নামাজ জামাতে আদায় করার পরে সুন্দর করে কিছু কোরআন তেলাওয়াত করে তাসবিহ তাহলিল পড়তে পড়তে ওযু অবস্থায় ডান কাত হয়ে যদি দোয়াটা পড়ে ঘুমায়া যান ফজরের নামাজের আগে উঠে দোয়াটা সুন্দর করে পড়ে আবার ফজরের নামাজটা জামাতে আদায় করেন সারাটা রাত যে 5টা ঘন্টা ঘুমাইছিলেন 5টা ঘন্টায় আপনার ইবাদত আপনি বাথরুমে যাবেন টয়লেটে যাওয়াটাও ইবাদত বলবেন হুজুর এরকম ওয়াজ তো কেউ করে নাই শুনে নেন মুসলমানেরা টয়লেটে যাওয়ার আগে যদি সুন্দর করে পড়ে নিতে পারেন আলহামদুলিল্লাহিল্লাজি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস সুন্দর করে দোয়াটা পড়ে বাম পাও দিয়ে ঢুকে আপনি বাথরুমের কাজকাম সেরে ঢেলা করে পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করে বেরিয়ে আসুন ডান পাওটা দিয়ে বাইন পাশ বাইন পা বাইরে বা ডান পাও কানা দিয়ার পরে সুন্দর করে দোয়াটা পড়ে নেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আন্নিল আযা ওয়াফানি যতক্ষণ আপনি টয়লেটের ভিতরে ছিলেন এই যে দোয়া পড়ে রাসূলের তরিকা মোতাবেক ঢুকলেন নিয়মতান্ত্রিক সেই কায়দায় বাইর হয়ে দোয়াটা পড়ে বের হলেন আপনি যে আধা ঘন্টা টয়লেটে ছিলেন এটাও ইবাদতে গণ্য হয়ে যাবে আপনি বি করবেন বি করাটাও ইবাদত বলেন হুজুর এই রকম আনকমন ওয়াজ কেউ করেনি আমি কিন্তু নিজের বড়ত্ব বাড়ানোর জন্য বলছি না আমি বোঝানোর জন্য বলছি মানব জীবনের 24টা ঘন্টা ইবাদত যদি উদ্দেশ্য ভালো হয় লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত শুনে নেন আপনার উদ্দেশ্য যদি হয় বীর মাধ্যমে আমি আমার চরিত্রকে হেফাজত করব বীর মাধ্যমে আমার ঈমান পরিপূর্ণতা অর্জন হবে বীর মাধ্যমে আমার ঐফের মাধ্যমে আমার বৃদ্ধ মা বাবার খেদমত করাবো আপনার বিবাহ করাটা ইবাদত বুঝেন না আপনারা উদ্দেশ্য কি হবে বীর মাধ্যমে আমি আমার চরিত্রকে সংরক্ষণ করব আমার চরিত্রকে হেফাজত করব আমার ঈমানটাকে পাকাপোক্ত করব এবং আমার ঐফের দ্বারা বৃদ্ধ মা বাবার খেদমত করাবো আপনার বি করাটা ইবাদত আপনারা কোন বীর আগে যে 8-10 জায়গায় অবৈধ রিলেশন ছিল গার্লস স্কুলের সামনে গার্লস কলেজের সামনে গিয়ে খাড়ায় থাকতো এতিমের মতো বীর পরে কি আর দাঁড়ায় কথা কানা দাঁড়ায় এখন আর কিন্তু দাঁড়ায় না ওই চিন্তাই মাথায় নেই সময় পাইলে কি করে 10 টাকা ইনকাম করবে সেই টার্গেটে থাকে আর যদিও দুই একজন বাঁকা থাকে পরকিয়া পরকিয়া ভাব দেখবেন এরাও সচেতন বাড়ি ঢোকার আগে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার সব ইনস্টল করে ঢোকে কথা কানা আছেন এরকম পাবলিক হ্যাঁ আমার বাবাজি না আমার তাইলে বীর মাধ্যমে চরিত্র হেফাজত হয়
বের মাধ্যমে ওই বাহ্যিক মারার মন মানসিকতাটা চেঞ্জ হয়ে যায় ঈমান পূর্ণতা লাভ করে এই জন্য বিবাহ করার নিয়ত যদি ভালো থাকে আপনার বিয়ে করাটাও কিন্তু ইবাদত এবার আসেন জ্ঞান অর্জন করাটাও ইবাদত আপনি যে লেখাপড়া করছেন দ্বীন শিখতেছেন লেখাপড়া করতেছেন জ্ঞান অর্জন করতেছেন আপনার জ্ঞান অর্জন করার উদ্দেশ্য যদি হয় জ্ঞানের আলোয় আমি নিজেকে আলোকিত করব জ্ঞানের আলোয় আমার গ্রামকে আমার মহল্লাকে আমার সমাজকে আমার দেশকে আমার রাষ্ট্রকে আলোকিত করব আপনার জ্ঞান অর্জন করাটাও ইবাদত কিন্তু জ্ঞানের কথা আজকে কি বলবো শিক্ষা ব্যবস্থার কথা তো না বললেই নয় কথা কানা আরে শিক্ষা ব্যবস্থার 12টা বাজে গিয়েছে এটা যে 90 ভাগ মুসলমানের দেশ বলতেও লজ্জা করে কথা কানা 90 ভাগ মুসলমানের দেশ এটা পরিচয় দিতে লজ্জা করে আল্লাহ কোরআনে বারবার বলছে ইয়া বনি আদম আমাদেরকে হে বনি আদম সন্তান বারবার উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন আর এরা বলতেছে হে বনি বানর নাজিলে এই জায়গায় বলতেছেন জায়গায় তো বলেন না জায়গায় বলে না এই জায়গায় নাজিল না সময় মতো কেউ নেই বেয়াদবি মাফ করবেন আল্লাহ বলছে বান্দা তুমি যদি মার্ডার করো তোমাকে মাফ করব তুমি যদি ধর্ষণ করো তোমাকে মাফ করব জিনা করো তোমাকে মাফ করব চুরি করলে তোমাকে মাফ করব কিন্তু বান্দা তুমি যদি আমার সাথে শিরিক করো ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা বান্দা যদি আমার সাথে অংশীদার করে এই শিরকের গুনাহ আমি আল্লাহ কাউকে ক্ষমা করব না আজকে ক্লাস 6 7 এর বইতে প্রত্যেকটা বইতে খুলে দেখেন পাতায় পাতায় মূর্তির ছবি সুকৌশলে আমাদের বাচ্চাদেরকে মুশরিক বানানোর পাইতারা চলছে এই বাংলাদেশে সুকৌশলে আমাদেরকে মুশরিক বানাচ্ছে অথচ আল্লাহ বলতেছে যত গুনাহ পৃথিবীতে আছে সবচাইতে বড় গুনাহর নাম শিরিক সবচাইতে বড় গুনাহর নাম শিরিক এরপরে আমরা নাকি বানর থেকে তৈরি আস্তাগফিরুল্লাহ হাসিও লাগে কান্নাও লাগে বানর থেকে আস্তে আস্তে মানুষ হয়ে গেছি আচ্ছা বানরের দিকতে বানরের তো লেজ ছিল দুইটা একটা নাই পড়ে গেল তা আর একটা তোর পড়িনি কেন বেয়াদবি মাফ করবেন আস্তাগফিরুল্লাহ এগুলো যারা পড়ে এগুলো যারা বিশ্বাস করে বানর থেকে তৈরি এরা কাফের হয়ে মারা যাবে ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন দিনকে অস্বীকার করবে কাফের অবস্থায় মারা যাবে এ জাহান্নামে চলে যাবে এর জিন্দেগি সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আল্লাহর বিধান যদি কেউ অপছন্দ করে এই জন্য আপনারা জ্ঞানীগণ শিক্ষিত মানুষ আপনাদেরকে অনুরোধ করব ভাই আজকের এই শিক্ষা ব্যবস্থায় পদ্মার বিরোধিতা করা হয়েছে পদ্মা কার বিধান তাইলে পদ্মার বিরোধিতা মানে কার বিরোধিতা আচ্ছা এই কোরআনুল এরপরে আমার রাসূলের এই দাড়িটা সুন্নাত এই পুস্তক এই নতুন পাঠ্যপুস্তকে দাড়ির বিরোধিতা করা হয়েছে এটা কার বিরোধিতা রাসূলের বিরোধিতা সুন্নাতের বিরোধিতা এরপরে আসেন এই পাঠ্যপুস্তকে আপনার হিজাবের বিরোধিতা দাড়ির বিরোধিতা এরপরে এই পাঠ্যপুস্তকে মূর্তি পাতায় পাতায় মূর্তি ডারউইন মতবাদ এখন এত কিছুর মধ্যে আপনি বলেন এই পাঠ্যপুস্তক যদি কায়েম হয়ে যায় আগামী 10 বছর পরে নতুন প্রজন্ম একটাও ইমানদার খুঁজে পাওয়া যাবে না
এজন্য যেই যেই দলের মতের পথেরই হন না কেন অনতি বিলম্বে আন্দোলন গড়ে তুলতে হবে প্রতিবাদ জানাতে হবে এই নাস্তিক্যবাদ নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা বাতিল করে অনতি বিলম্বে কোরআন সুন্নার ভিত্তিতে নতুন পাঠ্যপুস্তক তৈরি করতে হবে না হলে কিন্তু বাংলার মুসলমান খেপে গেলে ঠেকানোর ক্ষমতা থাকবে না কথা বলেন ঠিক না বেঠিক কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত ইসলাম কে চার দল কে চৌদ্দ দল কে চরমনয় কে তাবলীগ কে আওয়ামী লীগ কে কোন দলের কে কোন মতের ইমানের দাবি নিয়ে বলছি ইমানের দাবি নিয়ে বলছি আপনি যদি মুসলমান পরিচয় দেন এই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে এই শিক্ষা ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে অনতি বিলম্বে দাবি জানাতে হবে শিক্ষা ব্যবস্থা বাতিল করো নতুন পাঠ্যপুস্তক তৈরি করো না হলে কিন্তু মুসলমান সমাজের কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার তাইলে যে কথা বলতেছিলাম জ্ঞান অর্জন করাটাও ইবাদত কিন্তু যে জ্ঞান এই পাঠ্যপুস্তকে দেওয়া হচ্ছে এটা কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুক মাফ করুক এ দেশের মানুষ কত সালাক জানেন ওই যে হাদিস একটা শিখে রাখছে কোন অন্যায় দেখলে শক্তি দিয়ে প্রতিবাদ করবে যদি তাও না পারো মুখ দিয়ে করবে যদি তাও না পারো অন্তর দিয়ে ঘৃণা করবে এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর এটা একটা হাদিস এখন আমার প্রশ্ন হলো ভাই পঞ্চাশ পঞ্চান্ন বছর মানুষ এভারেজ বাঁচবে তা পঞ্চান্ন বছরই আপনি অন্তর দিয়ে ঘৃণা করবেন ওরা এগুলো করে মূর্তি তৈরি করে পাতায় পাতায় মূর্তি ছবি জুলুম শিরিক বিদাদিরা এত খারাপ পঞ্চান্ন বছরই কি আপনি অন্তর দিয়ে ঘৃণা করবেন কোনোদিন শক্তি দিয়ে হুঙ্কার দিয়ে রাজপথে নামবেন না এটা তো হাদিস কখনো ছিল জিহাদটা পিতামাতার খেদমত কখনো জিহাদটা ছিল কবুলিয়াত হজ আবার কখনো জিহাদটা ছিল রাজপথে বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাটা জিহাদ তা সারাটা জীবনই আপনি অন্তর দিয়ে ঘৃণা করবেন ওরা এত খারাপ আরে ভাই পঞ্চান্ন বছরই আপনার ইমান ওই নিম্ন স্তরে থাকবে কোনোদিন আপ ডাউন হবে না আমরা তো হাদিসে পড়েছি ইমান আপ ডাউন হয় জোয়ার ভাটার পানির মতো এরকম আপ ডাউন হয় তাইলে আপনি সারাটা জীবন ওই যেমনি পানি পড়ে তেমনি ছাতা ধরবেন খারাপ লাগতেছে আপনাদের বাইরে আমারে ভুল বুঝেন না বোঝানোর জন্য বলতেছি প্রত্যেকটা কথা বেরেন দিই ভালো করে খাটান আজকে আমি ওয়াজ ইবাদাত নিয়ে করব না আজকের ওয়াজ করব নেগেটিভ কাদের ইবাদাত নষ্ট হয় সেই ওয়াজ করব মানুষ নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় পদ্মা করে জিকির করে এই ইবাদাতগুলো মানুষের কেন কবুল হচ্ছে না সেই কারণগুলো আজকে তুলে ধরব নাইলে আমাদের দেশে মসজিদ বাড়তেছে আপনারাই জবাব দেন গত পাঁচ বছরের আগের চাইতে মসজিদ কম না বেশি পাঁচ বছর আগের চাইতে মাদ্রাসা কম না বেশি পাঁচ বছর আগের চাইতে দাড়িওয়ালা কম না বেশি পাঁচ বছর আগের চাইতে টুপিওয়ালা কম না বেশি পাঁচ বছর আগের চাইতে হাজির সংখ্যা কম না বেশি পাঁচ বছর আগের চাইতে হাফেজের সংখ্যা কম না বেশি পাঁচ বছর আগের চাইতে মাওলানা কম না বেশি পাঁচ বছর আগের চাইতে তাফসির মাহফিল পাড়ায় পাড়ায় কম না বেশি তাইলে সব বেশি এবার আপনারাই কন পাঁচ বছর আগের চাইতে বর্তমানে ইসলামের দুর্দশা কম না বেশি কেন দাড়ি বাড়ল টুপি বাড়ল পাঞ্জাবি বাড়ল মাদ্রাসা বাড়ল হাজি বাড়ল পাগড়ি বাড়ল টুপি বাড়ল দাড়ি বাড়ল মাহফিল বাড়ল তাহলে তো ইসলামের উন্নতি হওয়ার কথা অবনতি তো হওয়ার কথা না তাহলে বোঝা গেল আমরা ইবাদত করছি ঠিকই কিন্তু সেটা কবুল হচ্ছে না যদি কবুল হতো আজকে ইসলামের অবস্থা এত লাচুক হতো না নব্বই ভাগ মুসলমানের দেশে নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা এটা কায়েম করার চেষ্টা করত না কি মনে করেন শুক্রবারে মসজিদে যতগুলো নামাজি যায় সব নামাজি যদি আবু বকর ওমরের মতন হবে তাইলে কেন আজকে শিক্ষা ব্যবস্থার এই হাল কারা সুদগুলো খায় সব নামাজি যদি আল্লাহওয়ালা হবে কারা ঘুষগুলো খায় কারা বনের
জমি ফাঁকি দেয় শুক্রবারে যারা নামাজ পড়তে যায় সব টুপি যদি আবু বকরের টুপি হবে বোনের জমি ভাইয়ের জমি চাচার জমি কারা ফাঁকি দেয় শুনেন এই মাহফিলের জনগণ মানুষের ইবাদত বরবাদ হওয়ার কারণ 17টা কারণে মানুষের ইবাদত গুলো বরবাদ হয়ে যায় একটা একটা করে আজকে সেই কারণগুলো আমি আপনাদেরকে শোনাইতে চাই এক নাম্বার কারণ আপনাদেরকে বলে যায় এক নাম্বার কারণ আল্লাহর কোরআন ওয়া মাইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ পাক বলেন এক নাম্বার মানুষের ইবাদতগুলো নষ্ট হওয়ার প্রথম নাম্বার কারণ মানুষ যদি ঈমানকে অস্বীকার করে ঈমানকে যদি অস্বীকার করে ঈমানকে যদি প্রত্যাখ্যান করে ঈমানকে যদি অস্বীকার করে এই লোকটার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায় শুধু বরবাদ হয়ে যায় না এই লোকটা ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আবারো শুনে নেন 17টা কারণে মানুষের ইবাদত নষ্ট হয় তার এক নাম্বার কারণ হলো মানুষ যদি ঈমানকে অস্বীকার করে এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা ভালো করে একটু শুনে নেন ঈমানকে অস্বীকার করার মানে কি কেউ কেই জায়গায় বলেন নাকি আমরা ঈমান বিশ্বাস করি না কেউ কি বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন একটা মানুষ বলে না আমি ঈমান অস্বীকার করি কিন্তু শুনে নেন ঈমানের কিন্তু স্তম্ভ আছে 6টা ঈমানের কিছু শাখা প্রশাখা আছে কিন্তু এই মানুষগুলো আবার সুকৌশলে সেই শাখাগুলো অস্বীকার করে স্তম্ভগুলো অস্বীকার করে মুখে স্বীকার করে না আমি ঈমান অস্বীকার করি কিন্তু বাস্তবতার ভিত্তিতে একটু জবাব নিয়ে নেন আল্লাহর নবী বলেন আল ঈমান আনতুমিনা বিল্লাহ এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান এই আল্লাহর প্রতি ঈমানের মানে হলো আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা নিষেধ করেছেন এটা 100% বিশ্বাস করব এবং বাস্তব জীবনে মানব এটা হতে আল্লাহর প্রতি ঈমান দুই নাম্বার ওয়া মালাইকা আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান তিন নাম্বার হলো ওয়া কুতুবি আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনব এই কিতাবের প্রতি 100% বিশ্বাস স্থাপন করব এই কিতাবের প্রতি 6666টা আয়াতের যতগুলো আয়াত আল্লাহ নাযিল করেছে প্রত্যেকটা আয়াতের প্রতি 100% বিশ্বাস স্থাপন করব এই মাহফিলে যারা আছেন শুনে নেন আজকে আপনার কি বিশ্বাস আছে কোরআনের প্রতি বিশ্বাস আছে সবাই বলেন আছে এবার একটু মিলায় নেন আমি যদি এখন 2 ঘন্টা ওয়াজ করি ওয়া আকিমুস সালাত 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 নামাজ 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 2 ঘন্টা নামাজের বয়ান করলে একটা দলের মতের পথের তরিকার লোক আমার পরে অসন্তুষ্ট হবে না 2 ঘন্টা যদি জিকির নিয়ে ওয়াজ করি উযকুরুল্লাহ যিকরান কাসীরাম ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা জিকির নিয়ে 2 ঘন্টা ওয়াজ করলে একটা দলের মতের পথের তরিকার লোক আমার পরে অসন্তুষ্ট হবে না আমি যদি পদ্মা নিয়ে ওয়াজ করি ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাস সাইয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া ওয়া করনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা পদ্মা নিয়ে যদি 2 ঘন্টা বয়ান করি একটা দলের মতের পথের লোক আমার পরে অসন্তুষ্ট হবে না আমি যদি এখন রোজা নিয়ে ওয়াজ করি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রোজা নিয়ে বয়ান করলে একটা মানুষ আমার পরে অসন্তুষ্ট হবে না আমি যদি এখন ওয়াজ করি হজ নিয়ে ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা একটা মানুষ আমার পরে অসন্তুষ্ট হবে না আমি যদি এখন কবর নিয়ে ওয়াজ করি ওয়া ইযাল কুবুরু বুসিরাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আমি যদি 2 ঘন্টা কবর হাশর নিয়ে বয়ান করি একটা মানুষ আমার পরে অসন্তুষ্ট হবে না কিন্তু আমি যদি বলি আকিমুদ্দিন আকিমুদ্দিন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর জমিন যার আইন চলবে তার আল্লাহর রাস্তায় জিহাদ করো আল্লাহর দিন কায়েম করো অনেক লোক রাজনীতি বাগমাদের যে কথা বলে না কেন আছে না নাই
নামাজের ওয়াজ করলে রাগ করে না রোজার ওয়াজ করলে রাগ করে না জিকিরের ওয়াজ করলে রাগ করে না হজের ওয়াজ করলে রাগ করে না কবরের ওয়াজ করলে রাগ করে না কিয়ামতের ওয়াজ করলে রাগ করে না কিন্তু যখনই বলি জমিন যার আইন চলবে তার আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় ও রাজনীতি কেন নামাজের আয়াত যেই কোরআনে দিন কায়েমের কথাও সেই কোরআনে জিকিরের আয়াত যেই কোরআনে জিহাদের কথাও সেই কোরআনে তাহলে তুমি ওগুলো শুনে রাগ করো না এটা শুনে রাগ করো আবার বলো কোরআনের প্রতি আমার বিশ্বাস কি করে মানবো যে লোকটার কোরআনের প্রতি বিশ্বাস আছে এই লোকটা জিহাদের ওয়াজ শুনলে অসন্তুষ্ট হবে না দিন কায়েমের ওয়াজ শুনলে অসন্তুষ্ট হবে না আল্লাহর পথে লড়াইয়ের কথা শুনলে অসন্তুষ্ট হবে না আশ্চর্য হয়ে যায় আমারে ভুল বুঝেন না ভাই আপনি একটু এগুলোর ব্যাখ্যা নিয়ে নেবেন আজকে যে বলা হয় আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এটাতে সমস্যা কোন জায়গায় এই স্লোগানটার একটা অপব্যাখ্যা করেন আপনি আমি একটু সুব্যাখ্যা দিয়ে যাই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই এই কথাটা বললে অনেকে রাগ করে কেন রাগ করেন আমি একটা মিনিংটা দিয়ে যাই বাইরে সৎ লোকের শাসন চাই এ কথা শুনলে রাগ করেন আপনারে দিয়ে জবাব দেই ভাই আপনার মেয়ের বয়স 18 বছর এই হুজুরে ডেকে বললেন হুজুর আমার মেয়েটা বিয়ের বয়স হয়েছে মেয়েটা বিয়ে দেব হুজুর একটা সৎ যোগ্য ছেলে খুঁজে দেবেন সৎ পাত্র আলহামদুলিল্লাহ আপনার দোকানে একটা কর্মচারী লাগবে এ ভাই আমার একটা সৎ ছেলে খুঁজে দিও তো আলহামদুলিল্লাহ তোমার বাড়ি একটা আয়া লাগবে ওই দাসী লাগবে একটা সৎ আয়া খুঁজে দিও করোনার সময় তোমার ব্যবসা বাণিজ্য লস একটা পার্টনার লাগবে ভালো পার্টনার ভাই আমার একটা সৎ পার্টনার খুঁজে দিও বেয়াদবি নেবেন না ব্যবসায়িক পার্টনার খোঁজার সময় সৎ আপনার বাড়ির দাসীর সময় সৎ আপনার বাড়ির কর্মচারীর সময় সৎ আপনার মেয়েকে বি দেবেন জামাই খোঁজার সময় সৎ তাইলে আমরা যে বলি এই শাসকটাও হোক সৎ সমস্যা কোন জায়গায় তোমার জামাই সৎ দাসী সৎ কর্মচারী সৎ আয়া সৎ পার্টনার সৎ শাসকটাও যদি সৎ হয় সমস্যা নেই তো এতো ক্লিয়ার কথা ওই দেখেন না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনার সময় তেল দিল চাল দিল ডাল দিল তেল দিল করোনার সময় ত্রাণ দিল গোটা বাংলাদেশে তেল দিল চাল দিল কিন্তু কিছু অসৎ মেম্বার চেয়ারম্যান এমপি সব খাটের তলায় সাজিয়ে রাখলো এজন্যই তো আমরা বলি আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই ওই চেয়ারম্যান যদি সৎ হতো তেলের বোতলগুলো কথা কেন আসে না দুই আল্লাহর আইন চাই কথা কেন বলি আল্লাহর আইন চাই কথা কেন বলি কারণ আপনি বুকে হাত দেন আপনার 12 বছরের মেয়ে একটু গ্রোথ ভালো উচ্চ লম্বা হয়ে উঠছে বিকাল 4টায় কোচিং এ যায় সন্ধ্যা 6টায় বাড়ি আসে বা 7টায় বাড়ি আসে বুকে হাত দিয়ে বলবেন যদি ইমানদার হন আপনি কি নিশ্চিন্তায় থাকেন যে আমার মেয়েটা নিরাপদে বাড়ি আসবে বুকের মধ্যে এরকম এরকম করে আর মেয়েটা বাড়ি আসবে তো এটা টেনশন কাজ করে না করে কিন্তু আল্লাহর আইন কি বলে দেখেন তো যে লোকটা জেনা করবে আজানিয়া তো আজানি জেনা করলে ওকে বীর আগে যদি কেউ জেনা করে 100 খানা চাবুক মেরে পিঠের চামড়া উঠিয়ে দাও আর বীর পরে যদি কেউ জেনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথরে রাখাতে মাথার খলি উল্টাইয়া দাও এটা কোরআনের আইন এবার বলেন বাংলাদেশের একটা জেনাখোরকে যদি 100 খানা চাবুক মেরে অথবা বীর পরে যেটা ধর্ষণ করেছে জেনা করেছে একে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথরে রাখাতে যদি মাথার খলি উল্টাইয়া দিয়ে এটা যদি সময় টিভি আর 71 টিভি লাইভ সম্প্রচার করে পরের দিন তিনি বাংলাদেশে আর ধর্ষণ থাকবে থাকবে আপনার আর কোনো চিন্তা থাকবে আমার মেয়ে 7টা কেন 8টা সময় বাড়ি আসবে আয়নাকে তেল দিয়ে ঘুমাবো কারণ আল্লাহর আইন আছে কথা কানা কথা কানা তাইলে আল্লাহর আইন যদি কায়েম হয় শুধু কি হুজুরদের লাভ না সবাই লাভ এই কথাটাই তো আমরা বলতে চাই কিন্তু আজকে আমাদের বলে মাদকের বিরুদ্ধে ওয়াজ করেন মাদক 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 এত ওয়াজ করলাম মাদক বন্ধ হইছে না বাড়ছে আমার বাবা মাদক খাবেন না ঘুষ খাবেন না দুর্নীতি করবেন না
পরের দিনে আরো বেশি খাবে আজকে 1200 টাকা খেলে কালকে আরো 50 টাকা বাড়ায় 250 খাবে কথা কানে তেলের দাম বেড়েছে কিন্তু কোরআনের আইন কি বলে আসসারিক ওয়াসসারিকাতু চোর চুরি করলে চোরের হাত কেটে দাও কার আইন এবার বলেন একটা চোরের যদি তিন চোর গন চোর রাস্তা চোর ব্রিজ চোর কালভার্ট চোর একটা চোরের হাত কেটে যদি পেপার পত্রিকা স্যাটেলাইটে লাইভ সম্প্রচার করা যায় পরের দিন থেকে কি চুরি আর থাকবে এইজন্যই তো আমরা বলি আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই মিনিং পাইছেন খারাপ লাগছে আপনাদের হ্যাঁ বাইরে আমার বাবা জিরা আমার তাহলে মনে রাখবেন আল্লাহর কিতাবের প্রতি 100% বিশ্বাস থাকা তাহলে তিন নাম্বার আল্লাহর কিতাবের প্রতি ঈমান চার নাম্বার ওয়া রাসূলিহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান পাঁচ নাম্বার ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি ঈমান ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি ছয় নাম্বার তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান এই ছয়টা ঈমান স্তম্ভ আপনাকে ঠিক রাখতে হবে ভাইরা আমার এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা ভালো করে মনে রাখবেন তাইলে এই ছয়টা স্তম্ভ যদি ঠিক থাকে আপনার ঈমান ঠিক থাকবে আর আল্লাহ পাক বলতেছেন বান্দা ومن يكفر بالإيمان যদি কেউ ঈমান অস্বীকার করে فقد حبط عمله তার জীবনের সমস্ত আমল বরবাদ তাহলে এক নাম্বার মানুষের ইবাদত কেন নষ্ট হয় আমল নষ্ট হয় কারণ বলে দিলাম এবার আসেন দুই কয়টা কারণ 17টা কারণ এবার আসেন দুই দুই নাম্বার কারণ مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد আল্লাহ বলতেছেন দুই নাম্বার মানুষের ইবাদত নষ্ট হওয়ার কারণ কাফেরদের ইবাদতের তুলনা করা কাফেররা যেটাকে ইবাদত মনে করে এটাকে যদি মুসলমান ইবাদত মনে করে ওদের ইবাদতের সাথে আমাদের রীতিনীতিগুলো যদি অ্যাডজাস্ট করে তাইলে এদের জীবনের সমস্ত আমল বরবাদ এবার আছেন এর ব্যাখ্যা নেন ব্যাখ্যা কি আমাদের দেশে অনেকে বলে ধর্ম যার যার উৎসব সবার বলে না আপনারাই বলেন আমাদের ধর্মে নামাজ ইবাদত রোজা ইবাদত হজ ইবাদত যাকাত ইবাদত কিন্তু ওদের ধর্মে গান বাজনা করা ইবাদত আকুম বাকুম করা ইবাদত উলঙ্গ পনা ইবাদত নাচ গান করা ইবাদত এগুলোরে ওরা পূর্ণ মনে করে শিরিকটাকে ওনারা পূর্ণ মনে করে কিন্তু আমাদের ধর্মে শিরিক করাটা হারাম গান বাজনাটা হারাম অশ্লীলতা বেহায়াপনা হারাম তাইলে কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার তার মানে তার জীবনের সমস্ত আমল বরবাদ শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন অশ্লীল ফাহিশা কাজের কাছে প্রকাশ্যেও যাওয়া হারাম গোপনেও যাওয়া হারাম কার কথা আরো জোরে বলেন কার প্রকাশ্যেও যাওয়া হারাম গোপনেও যাওয়া হারাম ওদের পূজো পর্বণ জাত ধর্ম তার কাছে কসম খোদার আমি কোন ধর্মের বিরোধিতা করি না আমার নবীও করে নাই কোন ধর্মের মূর্তি কেউ গালি দেয় নাই আমরাও দেই না কারণ মনে রাখবেন আমি ভারতে যাই বিভিন্ন দেশেও যাই ভারতেও যাই মনে রাখবেন ভারতের হিন্দুরা ওদের দেশে যতটা নিরাপদ তার চাইতে হাজার গুণ নিরাপদ আমার দেশের হিন্দুরা কথা কানা কারণ আমরা কোনোদিন তাদের পুজো পর্বণে বাধা দেই না আমরা কোনোদিন তাদের নাচ গানে উলঙ্গপনা বেহায়াপনায় বাধা দেই না আমরা কোনোদিন তাদের মূর্তি পূজায় বাধা দেই না কারণ যার ধর্ম তার কাছে তোমরা তোমাদের ধর্মটা পালন করো আমরা আমাদেরটা করব শুনে নাও তবে স্পষ্ট বলে যাই যে মুসলমানগুলো এগুলো বলে ধর্ম যার যার উৎসব সবার তাইলে তার ইমানগুলো শেষ হয়ে গেল তার আমলগুলো শেষ হয়ে গেল কারণ ওদের ধর্মে যেটা ইবাদত আমাদের ধর্মে সেটা হারাম ওদের ধর্মে গান বাজনা করাটা
বাংলো বাজানোটা ইবাদত আমাদের ধর্মে আল্লাহ বলতেছে ইন্নাল লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা যারা চায় ইমানদারদের ভিতরে অশ্লীলতা বিহায়াপনা গান বাজনা ছড়িয়ে পড়ুক আল্লাহ বলছেন আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওরা দুনিয়াতেও আল্লাহর আযাব গজবে পাকড়াও হবে পরকালে ওরা আল্লাহর আযাবে গ্রেফতার হবে শোনো ভুল বুঝো না আজকে গান বাজনার আয়োজন কে বা কারা করেছে আমি জানি না চতুর্দিক থেকে গান বাজনার ড্রাম সেটের আওয়াজ আসছে কে বা কারা করেছে জানি না আল্লাহ কোরআন বলতেছে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন আল্লাহ বলতেছে সূরা লুকমান বলতেছে যারা মানুষদের ভেতরে অকাট্য কথাবার্তারা গান বাজনা অশ্লীল বাক্য দিয়ে গান বাজনা কবিতা তৈরি করে ঢোল তবলা বাজিয়ে মানুষদেরকে ডাইভার্ট করে ওই সকলের মধ্যে ঢুকায়া দেয় এগুলো শুনবে যারা গাইবে যারা গীতিকার যারা দর্শক যারা ওদের সকলের জন্য উলাইকা লাহুম আযাবুম মুহিন আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি শয়তানের চক্রান্ত আমার কাছে একটা কিতাব আছে এর মধ্যে স্পষ্ট করে লেখা আছে যারা অশ্লীল গান বাজনা বেহায়াপনা নৃত্য গান এগুলো পছন্দ করে এদের পরে ১৫টা গজব নেমে আসবে কড়া শুনবেন শুনবেন থাকেন বলবো থাকবেন তো যুবক এই মাহফিলে যারা আছেন আপনাদের করজোরে মিনতি করি হাত দুটো ধরি পা দুটো ধরে বলি আমার রাসূল বলেছেন ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক আরশের নিচে ছায়া পাবে যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদাতের মধ্যে কাটাইছে ও যুবক তোমার যৌবনকালটা গান বাজনা হেলাই ফেলাই কাটাইও না তোমার যৌবনকালটা ফেসবুকের অশ্লীল গান বাজনা ব্লু ফিল্মে কাটিও না তোমার যৌবনকালটা নৃত্য গানে কাটিও না কারণ কিয়ামতে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আল্লাহ বলছেন আমার কাছে তোমাদের সবাইকে হিসাব দেওয়া লাগবে ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা তোমার কান সম্পর্কে জিজ্ঞাসা করব তোমার চোখ সম্পর্কে জিজ্ঞাসা করব তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম তোমার হাতকে জিজ্ঞাসা করব তোমার পাউকে জিজ্ঞাসা করব তোমার হাত সাক্ষ্য দিবে পাও সাক্ষ্য দিবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের সাক্ষ্য প্রদান করবে হে যুবক তুমি কি মনে করো রাতের অন্ধকারে কানে ইয়ারফোন লাগায় কি কি গান শুনেছো কেউ জানে না এই কান কিয়ামতের দিন আল্লাহর সামনে সাক্ষ্য প্রদান করবে এই চোখ দিয়ে লেপড়ই দিয়ে কোন পর্নোগ্রাফি হিন্দি সিনেমাটা দেখেছো এই চোখ কিয়ামতের দিন আল্লাহর সামনে বলে দেবে এই হাত দিয়ে কত অবৈধ স্পর্শ করেছো কত নারীকে কত শালীকে কত ভাবিকে কত এরকম বেগানা নারীকে স্পর্শ করেছো এই হাত কিয়ামতের দিন আল্লাহর সামনে সাক্ষ্য দেবে যারা পরিমাণ ভালো কাজ করলেও তোমাকে কিয়ামতে দেখানো হবে যারা পরিমাণ খারাপ কাজ করলেও তোমাকে কিয়ামতে দেখানো হবে যা করেছো সব তোমাকে কিয়ামতে দেখানো হবে এই জন্য যুবক ফিরে আসে এই যৌবনকালটার অনেক দাম যৌবনকালের এক সেজদা বৃদ্ধকালের ৭০ সেজদার সমান কয় সেজদা ৭০ সেজদার সমান আজকে তোমরা ফজরের নামাজ কাটায় দাও ঘুমে জোহর কাটায় দাও ব্যস্ততায় আসর কাটিয়ে দেয় খেলায় ধোলায় মাগরিবে চলে যায় হেলায় ফেলায় বলবো রাগ করবেন রাগ করবেন করবেন না তো এই কথাটা আমি গানে গানে বলে যাই ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ
জোহরে ডুবে ছিলে নিয়ে শতকাত হেলাই খেলাই গেল আসরের কাল হেলাই খেলাই গেল আসরের কাল মাগরিবে পড়লে না নামাজির সাদ ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরে ডুবে ছিলে নিয়ে শতকাত বিনোদনে কেটে গেল এশার সময় এতটুকু জাগলো না কবরের ভয় বিনোদনে কেটে গেল এশার সময় এতটুকু জাগলো না কবরের ভয় খুঁজলে না একবারও নাজাতের পথ খুঁজলে না একবারও নাজাতের পথ মুসলিম নাম নিতে পেলে না কোলাজ ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাজ হেলাই খেলাই গেল আছরের কাল হেলাই খেলাই গেল আছরের কাল মাগরিবে পড়লে না নামাজির সাজ ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ তোমার মতন নেই হতভাগা কেউ নেই এত পাপাচার পৃথিবীতে আর একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফেরাতে জানি পারবে না তার তোমার মতন নেই হতভাগা কেউ নেই এত পাপাচার পৃথিবীতে আর একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফেরাতে জানি পারবে না তার নামাজি ফারাক করে কাফের মুমিন বিশ্বাসে আবাদ করো বুকের জমিন নামাজি ফারাক করে কাফের মুমিন বিশ্বাসে আবাদ করো বুকের জমিন সালাত কায়েম করা ইমানের দাবি সালাত কায়েম করা ইমানের দাবি পরকাল মুখী করো মনটাকে আজ পরকাল মুখী করো মনটাকে আজ ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাজ হেলাই খেলাই গেল আসরের কাল হেলাই খেলাই গেল আসরের কাল মাগরিবেও পড়লে না নামাজির সাজ ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাজ কথা বলেন ঠিক না বেঠিক আরো আসতে বলেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ সবাই পড়বেন আজকে এই পর্যন্ত থাক নাকি সাড়ে এগারোটা বাজে এখনো শুনবেন ফজরের নামাজ পড়বেন তো আল্লাহ কবুল করুন বলেন আমি ভাইরা আমার বাবাজি না আমার তাই মনে রাখবেন তৃতীয় নম্বর মানুষের ইবাদাত গুলো কেন বরবাদ হয়ে যায় মানুষের ইবাদাত গুলো কেন নষ্ট হয়ে যায় নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল করার পরেও কেন মানুষের ইবাদাত গুলো বরবাদ হয় তার তৃতীয় নম্বর কারণ আল্লাহর কোরআন বলেন ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাল্লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম ذلك بأنهم
كرهوا ما أنزل الله فأحبط أعمالهم الله القرآن دكتي بلب جراس شكر قرب تدر جنة هنشوم تدر كرمو قلو نشفال كنو نشفال ذلك بأنهم كرهوا ما أنزل الله كرهوا من أفسند قرار ما أنزل الله الله بدان فأحبط أعمالهم যদি কেউ আল্লাহর বিধানকে অপছন্দ করে তিন নাম্বার কারণ তার জীবনের সমস্ত আমল বরবাদ তিন নাম্বার কারণ আল্লাহর বিধানকে যদি কেউ অপছন্দ করে তার জীবনের সমস্ত আমল জোরে বলেন কি জালিকা বিআন্নাহুম কারিহুমা আনজালাল্লাহ ফাআহবাত আমালাহুম আল্লাহর বিধান অপছন্দ করার কারণে তাদের জীবনের সমস্ত আমল বরবাদ এবার আপনাদেরকে একটু মিলায় দেই আল্লাহর বিধান অপছন্দ করেন আপনারা কেউ করেন ক্লিয়ার আমি একটু ধরায় দেব নেন তো ভাইরা আমার বাবাজি না আমার আজানের শুরুতে আমরা কি বলি জোরে বলেন জানাজার শুরুতে কি বলি ঈদের নামাজের শুরুতে কি বলি রুকুই যাওয়ার আগে কি বলি সেজদায় যাওয়ার আগে কি বলি তাকবীরের শুরুতে কি বলি আল্লাহ বলতেছেন ওয়াকাব্বিরহু তাকবীরা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো আমার বড়ত্ব ঘোষণা করো কথাটা কার এটা কার বিধান আল্লাহর বিধান কিন্তু আজকে আমার দেশের কিছু মানুষ বলে আল্লাহু আকবার নাকি এটা দলীয় স্লোগান এটা কার বিধান এখন কেউ যদি এটাকে অপছন্দ করে এটা যদি চয়েজ না করে তার জীবনের সমস্ত আমল বরবাদ দুই লিযাকারি মিছলু হাজ্জিল উমসায়িন সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন দুইটা নারী যেই সম্পদ পাবে একটা পুরুষ সেই সম্পদ পাবে কার বিধান জোরে বলেন লিযাকারি মিছলু হাজ্জিল উনসায়িন দুইটা নারী যেই সম্পদ পাবে একটা পুরুষ সেই সম্পদ পাবে এটা আল্লাহর বিধান কিন্তু আমার দেশের কিছু কপাল পোড়া মুসলমান বলে না সুবহান সুবহান কথা কানা বলে কি বলে না বলে কি বলে না তাহলে বলেন তো এই যে সমান সমানের পক্ষে যারা এদের জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না এখন প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহ দুইটা নারী সমান একটা পুরুষকে একটু বেশি দিল কেন একটু ব্যাখ্যা দেন কারণ যেটা তাফসীর করব সেটা তো বুঝিয়ে দেওয়া লাগবে মানুষ নাইলে বুঝবে না এজন্য আমিও বুঝায় দেই দুইটা নারী সমান একটা পুরুষকে আল্লাহ কেন সম্পদ সম্পত্তি একটু বেশি দিল তার কারণটা একটু শুনে নেন একটা যুবক যখন প্রথম থেকে মানুষ হয় আস্তে 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 করে যখন সাবালক হয় ম্যাক্সিমাম পিতামাতা সাবালক হওয়ার পরে সন্তানের খরচ খরচা ভরণ পোষণের দায়িত্বটা কিন্তু আর নেয় না বা পারেও না কারণ হাজারে দুই একজন কোটিপতি মা বাবা সন্তানের ভরণ পোষণ ঠিক মতো দেয় কিন্তু ম্যাক্সিমাম মানুষ গরিব এরা কিন্তু সাবালক হওয়ার পরে নিজে নিজে টিউশনি করে নিজের খরচ নিজে চালায় প্রাইভেট পড়ায় কোচিং চালায় টিউশনি করে নিজের লেখাপড়া চালায় আমরা যেমন করেছি কত কষ্ট করে ধানমন্ডি মেসে থেকেছি বাইসাইকেলে গুলশানে টিউশনি করেছি বাড্ডায় টিউশনি করেছি কত কষ্ট করে বাইসাইকেলে কত কষ্ট করে সেই সময় টিউশনি করেছি আজকে মনে রাখবেন সাবালক হওয়ার পরে নিজের খরচ নিজে চালায় নিজের পড়ার খরচ নিজে চালায় এখানে একটা খরচ নিজের কাপড় চোপড় এখানে একটা খরচ এরপরে নিজের শখ আল্লাহ এখানে একটা খরচ বি করতে হবে এখানে একটা খরচ বউকে শাড়ি সাবান ছোটা আইলানা তিব্বত কদুর তেল দিতে হবে এখানে একটা খরচ বউকে তিন লাখ টাকা দেন মহর দিতে হবে এখানে একটা খরচ বউকে কিছু গহনা দিতে হবে এখানে একটা খরচ এরপরে দুই তিনটা বাচ্চা কাচ্চা হবে এদেরকে ক্যাডেট স্কুল কিন্ডারগার্ডেন স্কুল ক্যাডেট মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে হবে এখানে একটা খরচ এরপরে আপনার যদি দুটো বোন থাকে বি দিতে হবে এখানে একটা খরচ এই বি দিয়েই শেষ না বোন জামাইকে ঈদে ঈদে নতুন জামা কাপড় দিতে হবে এখানেও একটা খরচ আপনার সংসারে যদি মা বাবা জীবিত থাকে মা বাবা ঠান্ডার সময় আজমা হাঁপানি অ্যালার্জি সর্দি কাশি ঔষধ কেনা লাগবে এখানে একটা খরচ শাড়ি
জঙ্গি দিতে হবে এখানে একটা খরচ আবার অনেক মা বাবা আছে পান সুপারি খায় সপ্তাহে সপ্তাহে পান সুপারির টাকা লাগবে এখানেও একটা খরচ এতগুলো খরচ ছেলেটার এই জন্য আল্লাহ ওরে একটু বেশি দিল এবার আসেন তো মেয়েটার দিকে যায় মেয়েটা জন্মের থেকে বিয়ে পর্যন্ত বাপের ঘাড়ে বিয়ের পর থেকে মৃত্যু পর্যন্ত স্বামীর ঘাড়ে জন্মের থেকে বিয়ে পর্যন্ত আব্বা আজকে বোরকা লাগবে আজকে ফেস ওয়াশ লাগবে আজকে ক্রিম লাগবে আজকে কলেজ ফি লাগবে টিউশন ফি লাগবে কোচিং ফি লাগবে জন্মের থেকে বিয়ে পর্যন্ত বাপের ঘাড়ে বিয়ের পর থেকে মৃত্যু পর্যন্ত স্বামীর ঘাড়ে এবার বলেন সমান সমান লাগবে কোন জায়গায় এই পুরুষটার এতগুলো খরচ এতগুলো খরচ এই জন্য আমি আল্লাহর একটু বেশি দিলাম আর এই মেয়েটা জন্মের থেকে বিয়ে পর্যন্ত বাপের ঘাড়ে বিয়ের পরে মৃত্যু পর্যন্ত স্বামীর ঘাড়ে আই সমান সমান লাগবে কোন জায়গায় কথা বলেন ওর তো আরো রিজার্ভ থেকে গেল কথা কানা ও তো আরো রিজার্ভ থেকে গেল বাপের বাড়ির থেকেও পাইলো শ্বশুর বাড়ির থেকেও পাইলো ওর কি কোনো খরচ আছে আর এই পুরুষটার এতগুলো মেনটেনেন্স করে চলতে হয় এই জন্য আল্লাহ একটু বেশি দিল তাইলে আল্লাহ কি সুন্দর করে বিধান নাজিল করে দিলেন দুইটা নারী যা পাবে একটা পুরুষ তাই পাবে অথচ এরা বলতে যে না সমান সমান এই যে নারী আন্দোলন করেছিল যে শয়তানটা এটা তো পঙ্গু হয়ে গিয়েছে এই যে তসলিমা নাসরিন ও কিন্তু এই আন্দোলন গড়েছিল সমান সমান লাগবে নে আস্তাগফিরুল্লাহ বলেন এর নাম নিতেও লজ্জা করে আল্লাহ এদেরকে মাফ করুন বলেন আমিন কথা বলেন ঠিক নাবে ঠিক বারবার তাইলে মনে রাখবেন আল্লাহর বিধানকে যদি কেউ অপছন্দ করে এই কোরআনুল কারীমের মধ্যে যতগুলো বিধান আল্লাহ দিয়েছেন বিচারের বিধান আপনার সব কিছুর ক্ষেত্রে যত বিধান আল্লাহ দিছে কেউ যদি এটার বিধান অপছন্দ করে আল্লাহর বিধান আল্লাহ আলাহুল খালক ওয়াল আম জমিন যার আইন চলবে তার এটা কার বিধান কিন্তু এটা অনেকে পছন্দ করে না আর আল্লাহই বলছে জালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম আমার বিধানকে যে অপছন্দ করবে তার জীবনের সমস্ত আমল বরবাদ এখন আসেন জমিন যার আইন চলবে তার এটার বিরোধিতা যারা করেন এদেরকে একটা ছোট্ট লজিক দেই একটা ছোট্ট লজিক দেই এটা প্রভাবশালী লোক দেন তো ওই যে আমার নীলকোটি পরা ভাই আপনার নাম কি বসেন বসেন উঠা লাগবে না বসেন নাম কি বজলুর রহমান ভাই মনে করেন আমার বজলু ভাই এখানে আছে আমি যদি এখন বলি বজলু ভাই আমি এই মাহফিলের প্রধান বক্তা আমি ফতোয়া দিচ্ছি আমি বলে দিচ্ছি আজকের থেকে দীর্ঘ এক দুই মাস আপনার বাড়িতে আমার মাতব বাড়ি চলবে আমার আইন চলবে আমার কথায় আপনার বাড়ির সবাইকে উঠা বসা করা লাগবে আপনিও আমার কথা মতো চলতে হবে এই এটা আমার আইন বন্ধু ভাই মানবে মানবে বন্ধু ভাই বলবে হুজুর মোল্লার দোর মসজিদ পর্যন্ত ওই মাইকে আপনার ভকর ভকর ঠিক আছিল আর বাড়ি না কথা না হুজুরের মাতব বাড়ি মাইকে চলবে আর বাড়ি না আর বাড়ি আর ঘর আর বউ আর সন্তান আর মাতব বাড়ি চলবে হুজুর আমি যদি জোর করে মাতব বাড়ি চালাইতে যাই আর নাকের বাউন্ডারি থাকবে না থাকবে থাকবে তাহলে কথা কিন্তু বুঝে নিয়েন আমি যদি তার বাড়ি আমার মাতব বাড়ি আমার আইন চালাইতে যাই আমার যদি নাকের বাউন্ডারি না থাকে বজলু ভাই যদি এটা না মানে তাইলে সুজা হিসাব এই জমিন আল্লাহর আসমান আল্লাহর আপনি আল্লাহর আমি আল্লাহর সব আল্লাহর এই জমিনে আর একজনের মাতব বাড়ি চালাবেন আর একজনের আইন চালাবেন এটা আল্লাহ কি করে মেনে নেবে আপনার বাড়ি যদি আমার মাতব বাড়ি না চলে আপনার বাড়ি যদি আমার আইন না চলে এই জমিন আল্লাহর আসমান আল্লাহর এই জমিনে আল্লাহর মাতব বাড়ি ছাড়া অন্য কারোর মাতব বাড়ি চালাইলে আল্লাহও বলতেছে তুই আয় খালি মর তোর নাকের বাউন্ডারি আমি ছাড়াবো কথা ঠিক না ঠিক ও দুনিয়ার মানুষ চতুর্থ নম্বর
কাদের আমল বরবাদ হয় চতুর্থ নাম্বার কথা আল্লাহর কোরআন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়ালিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়া'মালুন চতুর্থ নাম্বার আল্লাহ পাক বলেন আমার আয়াত কি যারা অস্বীকার করে এবং আখিরাতে আমার সাক্ষাৎকে অপছন্দ করে অস্বীকার করে অস্বীকার করে আমার আয়াতকে অস্বীকার করে কিয়ামতে আমার সাক্ষাৎকে অস্বীকার করে আল্লাহ বলছেন তাদের জীবনের সমস্ত আমল বরবাদ এইবার এই মাহফিলে যারা আছেন বলেন তো কিয়ামত বিশ্বাস আছে তো আরো জোরে কোন আছে তো যদি কোনো মানুষ সেটাকে অপছন্দ করে তার জীবনের কোনো আমল কিন্তু আল্লাহর দরবারে কাজে লাগবে না অনেক মানুষ আছে কিয়ামত বিশ্বাস করে না কিয়ামত বিশ্বাস করে না এজন্য নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই রাসূল নাই আমরা যদি একটু নামাজের দাওয়াত দেই বলে হুজুর যা করি 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 কবরে যেয়ে ভ্যান চালাবো কথা বল এই তুই ভ্যানটা ঢুকবি কোন জায়গায় তো জায়গা তো ছোট কথা কন না কেন এই জন্য মনে রাখবেন কিয়ামতকে যদি কেউ অস্বীকার করে তার জীবনের সমস্ত আমল এটা চার নাম্বার এবার আছেন পাঁচ পাঁচ নাম্বার আল্লাহর কোরআন ওয়ামাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون পাঁচ নম্বরে আল্লাহ পাক বলেন কেউ যদি দিন ত্যাগী হয়ে যায় আল্লাহ দিনকে যদি অস্বীকার করে মুরতাদ যদি কোনো মানুষ হয়ে যায় দিন যদি কোনো মানুষ ত্যাগ করে এই লোকটার জীবনের সমস্ত আমল বরবাদ আর ওই অবস্থায় যদি মারা যায় ফায়ামুত ওয়াহুয়া কাফিরুন ওই নাফরমান অবস্থায় দিন ত্যাগী অবস্থায় মুরতাদ অবস্থায় যদি লোকটা মারা যায় ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ বলেন ওর জীবনের সমস্ত আমল শেষ দিন ত্যাগী পাঁচ নাম্বার কি দিন ত্যাগী এখন আসেন তো দিন কাকে বলে বুঝেন আপনারা দিন কাকে বলে দিন মানে কি আল্লাহ রাইন আল্লাহ দিন আলহামদুলিল্লাহ কি সুন্দর আর কেউ আছেন আর কোনো মতামত আছে আমাদের দেশের লোক কিন্তু সঠিক দিন বোঝে না বেয়াদবি নেবেন না এদেশের মানুষ দিন নিয়ে টানাটানি করে কেউ বলে পীর মুরিদি করাটাই দিন কেউ বলে নামাজ পড়াটাই দিন কেউ মনে করে জিকির করাটাই দিন কেউ মনে করে হজ করাটাই দিন কেউ মনে পাঞ্জাবি টুপি পাগড়ি পরাটাই দিন আসলে দিন কাকে বলে একটু আপনাদেরকে বুঝায় দেই আর আমি কোনো ফাউল কথা বলি না ব্যক্তিগত কথা ঢুকাই না যা বলি কোরআন হাদিসের ভিত্তিতেই বলি প্রাথমিক পর্যায়ে আমরা পেয়েছি দিনের পথ তো পাঁচটা কয়টা মনে রাখবেন দুনিয়ার মানুষ এই মাহফিলে যারা আসেন প্রত্যেকটা কথা ভালো করে লক্ষ্য করে নেন দিনের প্রাথমিক পর্যায়ে পাঁচটা অর্থ জোরে কান কয়টা আরো জোরে কান কয়টা একটা একটা করে মিলায় নেন এক নাম্বার মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসটাকে দিন বলা হয় দুই ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন একনিষ্ঠ ইবাদত করাটাকে দিন বলা হয় নামাজ পড়বেন কার জন্য রোজা করবেন কার জন্য হজ করবেন কার জন্য জিকির করবেন কার জন্য যাকাত দিবেন কার জন্য আপনি যা কিছু করবেন কার জন্য قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب تعالى أبار شب كي سكار جنو أمي أبارو بولچي دوي نمبر دين هلو اكنشت عبادات تاك دين بلا حاي إبارا شنتين إسلامي جيبون ببستا تاك دين بلا حاي كاكي إن الدين عند
الله الإسلام ইসলামি জীবন ব্যবস্থাটাকে দিন বলা হয় আল্লাহর কাছে কেবল মাত্র একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম ইসলাম তাইলে আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র কেবল মাত্র ইসলামি জীবন ব্যবস্থাটাই হলো পছন্দনীয় কবুলিয় এইবার আপনারা বলবেন হুজুর ইসলামি জীবন ব্যবস্থার মানে কি একটু বুঝায় বলেন ইসলামি জীবন ব্যবস্থাটার মানে হলো মানব জীবনের সকল সমস্যার সমাধান হবে ইসলাম দিয়া রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সকল সমস্যা সমাধান হবে কি দিয়া এর নাম হলো ইসলামী জীবন ব্যবস্থা এটার ব্যাখ্যা যদি দেই অনেকে মানবে না কিন্তু সরল ব্যাখ্যা দিয়ে যায় কে কোন দলের আমি জানি না কিন্তু বলেন তো মৃত্যুর পরে কবরে রাখার পরে আমার আপনার প্রশ্ন যা করা হবে সকল দলের এক না আলাদা আলাদা আওয়ামী লীগের কি আলাদা প্রশ্ন করবে জামাত ইসলামের আলাদা করবে জাতীয় পার্টির আলাদা করবে সকল দলের প্রশ্ন এক মার রব্বুকা তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে এটা বিশ্বাস করেন এ প্রশ্ন মুখস্থ সবার মুখস্থ আছে না ছোট্ট থেকে শুরু করে দাড়ি পাকা লোক পর্যন্ত সবার তিনটা প্রশ্ন মুখস্থ আছে আজকে আমি একটু এই বিষয়ের উপরে আলোচনা করি এটা কিন্তু সবার জানা কথা তারপরেও ক্রিটিক্যাল ভাবে আমি একটু বোঝানোর চেষ্টা করি শুনেন আপনারাই বলেন এই যে তিনটা প্রশ্ন আমাদের মুখস্থ আছে না এটা তো মুখস্থ বিদ্যা কি বিদ্যা মুখস্থ বিদ্যা প্র্যাকটিক্যালি নাই দেন এই ভাই আপনার নাম কি সোহাইব আমার সোহাইব ভাই সম্পর্কে যদি কেউ আমারে টেলিফোন করে ঢাকা থেকে বলে ভাই এই সোহাইব লোকটা কেমন বলেন তো লোকটা কেমন আমি কি বলতে পারবো পারবো কেন পারবো না কেন পারবো না কারণ তার সম্পর্কে আমি ওনার সম্পর্কে বলতে গেলে ওনার সাথে উঠা বসা আদান প্রদান লেনদেন খাওয়া দাওয়া এক জায়গায় শোয়া বসা দীর্ঘদিন যদি চলাফেরা করি তাইলে আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ লোকটা খুব আর উঠা নেই বসা নেই যাওয়া নেই আওয়া নেই খাওয়া নেই দাওয়া নেই উঠা নেই বসা নেই ওনার সম্পর্কে বলতেও পারবো না এটাই বাস্তব কবরে যখন প্রশ্ন করবে তোমার রবকে আপনি বলতে পারবেন না কারণ আপনার রবের সাথে উঠা বসা নেই লেনদেন নেই খাওয়া দাওয়া নেই রবের ঘরে আসা যাওয়া নাই রবের মসজিদে আপনি আসা যাওয়া করেন না রবের কোরআন পড়েন না রবের কোরআন মানেন না রবের আদেশ মানেন না রবের নিষেধ মানেন না রবের সাথে কোনো লেনদেন নাই রবের ঘরে আসা যাওয়া নেই খাওয়া দাওয়া উঠা বসা কিচ্ছু নাই আপনি কি করে বলবেন আর রব আল্লাহ ইনার সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি যেমন বলতে পারবো না উঠা বসা নেই খাওয়া দাওয়া নেই এক জায়গায় বওয়া নেই লেনদেন নেই ঠিক তেমনি করে আল্লাহর ঘরে যারা যায় না কোরআন যারা পড়ে না মানে না আল্লাহর সাথে উঠা বসা করে না আদেশ নিষেধ মানে না এরাও কবরে রবের পরিচয় দিতে পারবে না খালি মুখস্থ জবাব দেবেন আর রব আল্লাহ ফজরের সময় মুয়াজ্জিন যখন বলে হাইয়ালা সালা আমরা বলি ইমাম আর মুয়াজ্জিন মিলে ফজরটা সালা কথা কেন না হ্যাঁ এটা গেল প্রথম নাম্বার প্রশ্ন এবার আসেন দুই ফেরেশতা জিজ্ঞাসা করবে তখন দিন কি বলেন আরো জোরে এটা কিন্তু সবার মুখস্থ কথা এইবার আসেন একটু প্র্যাকটিক্যালি ধরায় দেই আমাদের দেশে অনেক হিন্দু আছে দেখবেন ওরাও তসবি পড়ে আমরা যেমন তসবিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি না আমরা কিন্তু পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 পড়ি হিন্দুদের মধ্যে কিছু বুজুর্গ আছে ওরাও কিন্তু হরে কৃষ্ণ ভগবান 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 পড়ে দেখছেন আপনারা হ্যাঁ পড়ে এখন ভারতে এক হিন্দু আছে এই ভগবান 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 করে কিন্তু হিন্দু রীতিনীতি মানে না গরুর গোশ বাদ দেয় না
বুঝতে পারছেন এমনি ভগবান ভগবান পড়ে আই ওয়াশ পাবলিককে বোঝানোর জন্য আই কত বুজুর্গ ভগবান 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 এটা তাসবিহ করে এখন এক হিন্দু স্যাংড়া এর টেস্ট করার জন্য যে আসলে বুজুর্গ হিন্দু কিনা এ পরেশগার হিন্দু কিনা এর টেস্ট করার জন্য নৌকায় তুলছে এ সাতার কাটতে জানে না নৌকায় যখন উঠছে তখন একটা তাসবিহ ওর হাতে ভগবান 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 নৌকা নিয়ে নদীর মাঝখানে গিয়ে যখন স্যাংড়া নৌকা নাড়াচাড়া দিছে এখন এর ভগবান আর মনে নেই এখন ওই যখন মানুষ বিপদে পড়ে কার নাম নাই আরে এও মুখস্থ বিদ্যা আপনাদের আরে বিপদে পড়লে আল্লাহর নাম কেন নাই শতকরা 80টা লোক বিপদে পড়লে কয় ওরে মা কতখানা ম্যাক্সিমাম মানুষ আগে মারে ডাকে প্রকৃত ঈমানদার ডাকে আল্লাহকে কথা বলেন না কেন প্রকৃত ঈমানদার বিপদে পড়লে ডাকে কার ভালোতেও ডাকে কার সব জায়গায় ডাকে কার আজাদের ঈমানের ঘাটটি ওরা হোসট খেলেও ডাকে ওরে ওয়া সব জায়গায় মারে আগে এখন হিন্দু লোক সারা জীবন ভগবান কইছে দালি বিপদে পড়লেও তো ভগবান ডাকবে নাকি কিন্তু ওরে যখন নদীর মাঝখানে নিয়ে যখন নাড়াচাড়া দিছে ওর সে আর ভগবান মনে নেই ভগর 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 সে ভগবান আর আসছে না ভগর 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 সে ভগবান আর নেই হাসেন না রে ভাই আমি হাসার জন্য বলিনি শোনেন না আসল জায়গায় আসেন ভাই রে কবরে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবে তোর দিন কি ফেরেশতাদের দেখে আপনার ওই ইসলাম আর আসবে না কারণ আপনার দাড়িতে ইসলাম নেই টুপিতে ইসলাম নেই পাঞ্জাবিতে ইসলাম নেই পরিবারে ইসলাম নেই অর্থনীতিতে ইসলাম নেই সমাজনীতিতে ইসলাম নেই রাজনীতিতে ইসলাম নেই বিচার ব্যবস্থা ইসলাম নেই শিক্ষা ব্যবস্থা ইসলাম নেই আপনার গোটা জীবনে কোথাও ইসলাম নেই কবরে যে জিজ্ঞাসা করবে তোর দিন কি ভগর 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 সে ইসলাম আর আসবে না কথা বলে না কেন অতটা সোজা না তোমাকে জিজ্ঞাসা করবে তোমার দিন কি ইসলাম এই ইসলাম শব্দটা বলতে পারবে তারা যাদের গোটা জিন্দেগিতে ইসলাম ছিল রান্নাঘরে ইসলাম ছিল পরিবারে ইসলাম ছিল অর্থনীতিতে ইসলাম ছিল সমাজনীতিতে ইসলাম ছিল রাজনীতিতে ইসলাম ছিল বিচার ব্যবস্থা ইসলাম ছিল গোটা জীবনে যে ইসলাম মেনেছে এই লোকটাই কবরে বুক ফুলায় বলতে পারবে আমার দিন ইসলাম আবার আপনি কোন জায়গায় ইসলাম মানেননি আপনি ইসলাম ওই যে ভগর ভগর করবেন কিন্তু ইসলাম আসবে না শুনেন আজকে পরিবারে ইসলাম নেই এ কথার মানে কি ব্যাখ্যা দেব দেব ব্যাখ্যা দিতে গেলে আবার রাজ এই যে 12টা বাজ দেখিস দেখেন সব জায়গায় ইসলাম নেই তার মানে কি আপনার পরিবারে ইসলাম নেই কেন নেই একথা কেন বললাম আমারে ভুল বুঝেন না এখন ঠান্ডার সময় শিক্ষা সফরের নাম করে আপনার 22 বছরের 18 বছরের মেয়েটা কক্সবাজার সেন্ট মার্টিন কুয়াকাটায় যাচ্ছে ভুল বুঝেন না বাপ আবারও বলছি আপনি জোহরের নামাজ পড়ছেন জামাতে আপনার 22 বছরের মেয়েটা কক্সবাজারে পর পুরুষের সাথে টি শার্ট আর একটা শর্ট প্যান্ট পরে গোসল করছে জামাতে আপনি জোহরের নামাজ পড়লেন জামাতে আপনার মেয়েটা পর পুরুষের সাথে কুয়াকাটায় গোসল করছে জামাতে এবার বলেন আল্লাহ কোন জামাতটা কবুল করবে তাহলে আপনার পরিবারে ইসলাম আছে নেই আপনার পরিবারে যদি পদ্মা ঠিক থাকতো নামাজও ফরজ পদ্মাও ফরজ তোমার মেয়েকে তোমার স্ত্রীকে পদ্মায় রাখো তাইলে আলহামদুলিল্লাহ তোমার পরিবারে ইসলাম আছে কথা কেনা তোমার পরিবারে ইসলাম নেই এবার এতদিন তোমার ব্যবসার দিকে যায় ব্যবসার সময় আহা দাঁড়িয়ালা ব্যবসায়ী আপনি যাবেন একটা শাড়ি কিনতে কি গ্রামের নাম কি তুমি বাতি ভিটা এলাকার লোক একটা টাকাও লাভ দিতে হবে না কিনা দাম 2000 টাকা দাও অথচ ওরা 800 টাকায় কিনা টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে মুখে কি ডাহামিসা কথা বলে 800 টাকা শাড়ি 2000 টাকায় বিক্রি করলেন তাহলে আপনার ব্যবসায় কি ইসলাম আছে
আজ এটা বাদ দিলাম এবার আসেন চাকরিতে আপনি টিউন অফিস ডিসি অফিস ভূমি অফিস যে অফিসেই বলেন না কেন এবার আসেন তো চাকরিতে যাই দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা রমজান মাস এক লোক এসেছে 20000 টাকা নিয়ে স্যার এই ফাইলটা সিগনেচার করে দেন এটা এই যে 20000 টাকা আপনার হাদিয়া ও মাই বেয়াদব এটা রমজান মাস পাক পবিত্র মাস তোর ঘুষের না পাক টাকা হাত দিয়ে ধরবো ড্রয়ারের মধ্যে রাখ ইফতারি পর দেখবো আছে না তাহলে আপনার চাকরিতে ইসলাম আছে পরিবারে ইসলাম নেই চাকরিতে ইসলাম নেই ব্যবসায় ইসলাম নেই আবার রাজনীতির স্লোগানে আসেন দিন রাজনীতিতে একটু আসেন রাজনীতিতেও ইসলাম নেই আর ভাই তোমার ভাই ক্যাপিটাল ভাই ট্যাবলেট ভাই আর নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অথচ আপনি নিজেও জানেন ও কত বড় লুচ্চা তাহলে আপনি এর নামে মিথ্যা স্লোগান দেন কেন আপনি তো একজন নামাজি আপনি তো একজন মুসলমান আপনি তো জানেন ও শতকরা 80টা মিছা কথা কয় ওর চরিত্র ফুলের মতো পবিত্র এই ডা মিছা কথা বলেন কেন তাহলে বোঝা গেল আপনার রাজনীতিতেও ইসলাম যদি থাকত আপনি মিথ্যা স্লোগান দিতে পারতেন না বাইরে আমি মাপ চাই কেউ কষ্ট নিয়েন না আমি কাউকে আঘাত করার জন্য বলছি না গোটা জীবনে যার ইসলাম থাকবে সেই কবরে বলতে পারবে আমার দিন ইসলাম একটু মিলান তো মিলান এখন মনে করেন ঠান্ডার সময় আমার ভাইয়ের গায়ে আছে একটা মুজিব কোট আমার গায়ে আছে একটা কোটি আচ্ছা আমার কথা বাদ দিলাম আমি হুজুর মানুষ চাচার গায়ে আছে পাঞ্জাবি হুজুরের গায়ে আছে কোট এখন নির্বাচনের 5 দিন বাকি বুঝেন নির্বাচনের কয়দিন বাকি 5 দিন বাকি ভাইয়ের গায়ে আছে কোট ওনার আছে পাঞ্জাবি দুজন দুই প্রার্থী এই যে আজকেও হিরো আলম হেরে গেছে 900 কয় ভোটে বগুড়ায় ভোট হইছে বুঝছেন আজকে দেখে আসলাম একটু আগে ফেসবুকে 913 ভোটে না কয় ভোটে হাইছে হিরো আলম ইস খুব দুঃখ লাগছে বিচারা হ্যাঁ হ্যাঁ যাই হোক ও কথা বাদ দিলাম এখন আমি দলীয় কোনো ভোটের কথা বলছি না এখন এখানকার কথা বলছি আমার ভাই পাঞ্জাবি মার্কা ভাই কোটি মার্কা এখন মোড়ে মোড়ে নির্বাচনী অফিস আপনি 5 ঘন্টা 3 ঘন্টা মিছিল করলেন কোট পাটি ভালো লোক জয়ের মালা তার হোক কোট পাটির চরিত্র ফুলের মতো পবিত্র কোট পাটির পরিচয় গরিব দুঃখীর দরজায় 3 ঘন্টা মিছিল করলেন এখন মোড়ের মাথায় একটা পাঞ্জাবি পার্টির অফিস তার মানে কোট পাটির এগেনস্টে বিরোধী দলের অফিস আপনি মিছিল করে গেলেন বিরোধী দলের অফিসে ভাই এটা কি বিরোধী দলের পাঞ্জাবি পার্টির অফিস হ্যাঁ তো আমরা আপনাদের বিরোধী দলের মিছিল করে গলা ভেঙে ফেলছে একটু চা পানি দেন দেবে না কি দেবে মাইট দেবে বাট ফার মিছিল করলি কোট পার্টির নাস্তা খাবি পাঞ্জাবি পার্টি কিলো সাইজ করব বেয়াদব খদার আচ্ছা বাদ দিলাম তাহলে কোট পার্টির মিছিল করে যদি পাঞ্জাবি পার্টি না দেয় এবার আসেন তো একটু পাঞ্জাবি পার্টির মিছিল করে আসি পাঞ্জাবি পার্টি পাঞ্জাবি পার্টি পাঞ্জাবি পার্টি ভালো লোক জয়ের মালা তার হোক 3 ঘন্টা মিছিল করার পরে এবার আসলেন কোট পার্টির অফিসে ভাই আপনাদের বিরোধী দলের মিছিল করে গলা ভেঙে ফেলছে একটু গরম গরম চা দেন দেবে না জুতা হ্যাঁ কথা কিন্তু ক্লিয়ার আপনারা শিক্ষিত মানুষ পাঞ্জাবি পার্টির মিছিল করে যদি কোট পার্টি নাস্তা না দেয় কোট পার্টির মিছিল করে যদি পাঞ্জাবি পার্টি নাস্তা না দেয় জমিন আল্লাহর আসমান আল্লাহর আপনি আল্লাহ আমি আল্লাহ এই জমিনে আল্লাহর মিছিল বাদ দিয়ে অন্য কারোর মিছিল করলে আল্লাহও কিন্তু তোমাকে আমাকে জান্নাতের নাস্তা খাওয়াবে না ওয়াজ শেষ আজকের পর্যন্ত 12টা বেজে গিয়েছে আর ওয়াজ করবো না বাইরে আমার আমি দিন বুঝাচ্ছিলাম দিন 3টা দিন পর্যন্ত রেখে গেলাম 12টা 1 আপনারা আমাকে প্রথমে আমার ভাই বিশ্বাস করেন আল্লাহ আলাম আমার আজকের এই ডেট কিন্তু খালি ছিল না প্রচণ্ড চাপ দেশে বিদেশে প্রোগ্রামের প্রচণ্ড চাপ এই ডেট খালি ছিল না কিন্তু আমার একটা ফুফু আছে এই জায়গায় আমার নয়ন ভাইয়ের আম্মা আমার এলাকায় বাড়ি আমার বাড়ির পাশে আমাদের জমিটা আমার ফুফুদের কাছ থেকেই কেনা তার মানে আমার ফুফু ফোন দিয়ে আমার ফুফু আমার মাদ্রাসায় কিছু জমি দান করতেছে আলহামদুলিল্লাহ জমিটা যদিও আমরা কিনে নিচ্ছি তবে একটু কম মূল্যে কিনে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার ফুফু ওই মাদ্রাসার জন্যও জমি দিচ্ছে এখন ফুফু আমারে বলতেছে আমি তুমি তোমার মাদ্রাসায় জমি দেবো তুমি আমার একটা মাহফিল দিবা না
এখন আই আর মাদ্রাসায় যেহেতু জমি দিচ্ছে এখন আই তো মোটামুটি ফাঁদে পড়ে গিয়েছি এই জন্য এই ডেট ছিল অন্য জায়গায় আমি এদের হাতে পাই ধরে বললাম ভাই আর মাদ্রাসা জমি দিছে আর ফুফু এই ফুফুর ডেট না রাখলে হবে না আমি ফুফুরে বারবার জিগালাম নয়ন ভাইরে জিগালাম ভাইদেরকে জিগালাম ভাই আমারে কড়াই দিবেন বলে নড়াই দেব কড়াই দেবেন নড়াই দেব কড়াই দেবেন এশার পরেই দেব আমি সকাল সকাল চলে আসছি ফেরিঘাটে একটু লেট হইলেও একটু পরেই চলে আসছি আরে তুলছে 10:30টায় এটা আইন অনুযায়ী জালিয়াতি আমার ভাই তো এইজন্য বলতেছি বেয়াদবি নিয়েন না আমি আবার দলিল ছাড়া কথা কই না এ ভাই এই পোস্টারে মাইকিং হইছে 1 ফেব্রুয়ারি এখন বলেন কয় তারিখ এখন তো 2 তারিখ তা আমি 2 তারিখে ওয়াজ করব কেন দাওয়াত দিলেন 1 তারিখ ওয়াজ করবেন 2 তারিখ এটা জালিয়াতি না কথা বলা বাইরা আমার এটা একটু মশকারা করলাম বাইরা আমার গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনে কোনো লাভ নাই যদি ফজরের নামাজ না হয় এ ওয়াজের কোনো লাভ নাই আছে লাভ যাই হোক যতটুকু বলেছি যা বলেছি প্রত্যেকটা কথা আল্লাহ পাক আপনার আমার আমাদের সকলের বাস্তব জীবনে আমল করে ইহকালে শান্তি পরকালের মুক্তি অর্জন করা তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন